সালামু আলাইকুম দাদা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো হিট বাংলাদেশ তারা কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এখানে আপনারা কবে থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সে বিষয় নিয়ে এবং পদগুলো সম্পর্কে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আগে দেখে নেবো যে কবে থেকে আবেদনটি শুরু করতে পারবেন। 11 আগস্ট থেকে কিন্তু আবেদনটি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি কিন্তু 22 আগস্ট পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এখানে পদগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে হচ্ছে আপনার যে শাখা ব্যবস্থা, তো এখানে জব টেক্সট মানে হিট বাংলাদেশের জাতীয় পর্যায়ে অগ্রসর মান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। 1974 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী ও উন্নয়ন লক্ষ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্ম এবং কর্মসূচি পরিচালনা করেছিলেন, যার মধ্যে মাইক্রো ফাইন্যান্স এবং কর্মসূচি এবং অন্যতম মাইক্রো ফাইন্যান্স এবং রেগুলেটরি অথরিটি এর নিবন্ধন ভুক্ত ও পল্লী কর্মসহায়তা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতা পরিচালনা। মাইক্রো ফাইন্যান্সের কর্মসূচি নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে আপনার সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে কিন্তু স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এখানে কিন্তু এক্সপিরিয়েন্স আপনার কিন্তু 2 বছরের অভিজ্ঞতা লাগবে এই জায়গায়। আর আপনার বয়স কিন্তু 40 বছরের মধ্যে হতে 40 বছর কিন্তু উপরে হওয়া যাবে না। এখানে আরেকটা কথা বলেছেন, PKSF এর অর্থায়নে পরিচালিত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা পারদর্শী ও মোটর সাইকেল চালানোর ক্ষমতা সক্ষম হতে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং জব লোকেশন কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে, সেই জায়গায় কিন্তু আপনি আবেদনটি কিংবা চাকরি করার থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে। এখানে যে আপনার স্যালারি মাসিক বেতন যেটা দেবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু আপনাকে 29,000 টাকা দেবে এবং স্থায়ী হওয়ার পরে কিন্তু আপনাকে 33,000 টাকা প্রদান করবে। এখানে যে আপনার সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে শিক্ষা বিশ্বন মানে 6 মাসে যে আপনি 6 মাস পর্যন্ত কিন্তু আপনি স্থায়ীকরণের পর PAF এবং গ্র্যাজুয়েট দুটি উচ্চ ভাতা, হেলথ কেয়ার সুবিধা ও অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের সুবিধা এবং মেজর মেডিকেল সুবিধা এবং জরুরি ও অর্জিত সুট এবং বদলিজনিত আওতা সুবিধা এবং মোবাইল অলন্স ভাড়া প্রতি বছর ইনক্রিমেন্ট মোটর সাইকেল ভাতা ইত্যাদি সুবিধা সমূহ প্রদান করবেন তারা। আর এখানে আরও কিছু কথা বলেছেন, তারা মাঠ পর্যায়ে সারা জমিনে পরদর্শনের মাধ্যমে সদস্য ভর্তি ও সমিতি গঠনের অনুমোদন দেওয়া এবং ক্রেডিট অফিসার প্রতিদিনের OTR নিশ্চিত করে এবং আদায় অগ্রগতি পর্যালোচনা করে ADL-কে অব্যাহত করা এবং 100% ঋণ যাচাই এবং প্রকল্প পরিদর্শনের মাধ্যমে ঋণের সঠিকতা নিরূপণ করা। প্রতি 3 মাসে এলাকায় সকল পাসবই এর সাথে এর ঠিকানা নিশ্চিত করা এবং কর্মকর্তাদের নিয়ে দলভিত্তিক বিতরণ ও আদায় পরিকল্পনা করা। শাখা অফিসের সারা বছরের আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেট ও প্রজেকশন তৈরি এবং এরিয়াল প্রদান করা। বছরের শেষ অগ্রগতির আলোকে অধিক নস্তর মূল্যায়ন ACR করা এবং মাসিক প্রশিক্ষণ সাপ্তাহিক এবং ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত এবং এরিয়াতে প্রেরণ নিশ্চিত করা। এইসব কাজের কিন্তু আপনার কাজগুলো করতে হবে এই চাকরি করতে গেলে। আর এখানে আপনি আবেদনটি করবেন কিভাবে সেটা বিস্তৃতভাবে বলে দেওয়ার চেষ্টা করি, বলে দিই। আবেদন শর্ত বলে আগামী আবেদনের সত্যকারী যেটা আগ্রহী প্রার্থীর জীবন বৃত্তান্ত এবং 2টি পাসপোর্ট সাইজের আকারের সত্যায়িত ছবি, সকল পরীক্ষা পাশের মূল সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদ ও জাতীয় পত্রের সত্যায়িত কপি সহ আবেদনপত্র ব্যবস্থাপক মানব ও প্রশাসন হিট বাংলাদেশ মেইন রোড প্লট 19 ব্লক A সেকশন 11 মিরপুর ঢাকা 1216 বরাবর আগামী 22 আগস্ট 2022 খ্রিস্টাব্দের মধ্যে পৌঁছাতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পূর্বে সংক্রান্ত ছাড়পত্র এবং প্রত্যয়ন দেখাতে হবে। নির্বাচিত পরীক্ষার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগকালীন সময় সংস্থার বিধি অনুযায়ী নগদ
জামানত এবং শর্তের সাপেক্ষে ফেরত যোগ্য। আপনার চাকরির স্থায়ী হওয়ার পরে কিন্তু তাহলে সেটি ফেরত দিয়ে দেবে। এবং শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র আমানত সহ পিতা ও দায়িত্বশীল ব্যক্তিকে জমিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর আপনার ওয়েবসাইট এই যে jobhit@gmail.com, এই জিমেলে কিন্তু আপনারা চাইলে ইয়ে করতে পারবেন, আবেদনটি করতে পারবেন। কিন্তু এইটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন, আপনাকে ডাইরেক্ট পাঠাতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারবেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।